টেরিয়ে টেরিয়ে বউকে দেখতে হচ্ছে কেন? সব জিনিসে নিজেই তো সাইড করে রেখেছো। আমরা এখানে মিষ্টি খেতে এসেছি, সে কত দূর ঠেঙিয়ে জানো, তিওয়ারি ব্রাদার্স। কি দুধের প্যাকেট আছে? আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি এক কাপ দুধ আবার ফেরত দিয়ে দেবো। এই কি এটা খায় যে চায়ের দোকানে যাবে এইটা কিনবে খালি? এটা কি দাম গো? এটা কত দাম? পাঁচ টাকা। আমাকে ওই যে নতুন টোস্ট এসছে দেখছিলাম একটু দাও তো দাদা, হ্যাঁ ওটা দুটো দাও, আর এটা একটা পাঁচটা আর এক কাপ দুধ। গুড ইভিনিং, আজকেও বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম। চাটা ঘরেই বানাবো, কারণ আমার একটু কড়া চা না খেলে না ভালো লাগে না, মানে একটু বেশি করে চা হবে। দোকানের চায়ের তাতে মিনিমাম মাপ থাকে না। দুধটা এনেছে, এমন যে এই এক কাপ দুধ আবার আমি দিয়ে যাবো। আর বিস্কুট কিনে এনেছি বাবাই, কি একটা নিমকি মার্কা বিস্কিট কিনেছে। আর ওই যে আশিস বাবু আছেন ওখানে বসে কথা বলছে, কোন একটা যাবে ফ্ল্যাটে। দেখেন আমাদের টাইমিং মোটামুটি ধরে নিন 7:30 থেকে 8টার মধ্যে যাও। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আলটিমেট আমাদের ইচ্ছা থাকে আমরা সুখে থাকব, শান্তিতে থাকব, অনেক অগাধ কিছু না থাকুক কিন্তু যেন সুখের কমি না হয়। আর মানে সংসারে যে কজন মানুষ আছে তাদের যেন একে অপরের প্রতি বিশ্বাসটা থাকে। বর্তমান সময় তো এখন মানে একজনের প্রতি আর একজনের লয়্যালটি নিয়ে প্রশ্ন ওঠে, তাই না? বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটু চোখ রাখলেই কিন্তু আমরা সেগুলো জানতে পারি। তো আমার মনে হয় আমরা অনেক মানুষ আছে যে তারা জানেই না আসল খুশিতে থাকার মানেটা কি, মিনিংটা কি, যে আমরা কেউ নেই আমাদের চারপাশে তবুও দেখবে এক একজন ভীষণ হ্যাপি, কেউ কেউ প্রচুর মানুষের মাঝখানে রয়েছে তবুও তাদের ভেতরে কোথাও একটা মানে আনন্দই নেই। যারা মানুষকে খুব বেশি বিচার করে তারা কিন্তু এগুলো খুব ভালো বুঝতে পারে। দেখো তো আমার যখন পূজার পদ্ধতিগুলো তোমাদের দেখাই, যেমন শিব পূজা দেখালাম, অনেকে কমেন্ট করেছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি বলে বোঝাতে পারবো না, তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। তোমরা এত ভালো কথা এই কারণেই বলতে পারো কারণ তোমরা নিজেরাও যথেষ্ট ভালো আছো, তোমাদের ভেতরটা অনেক হ্যাপি আছে, তোমরা অনেক সুখে আছো, বা তোমরা অনেক ঈশ্বরের আশীর্বাদ পাও বলেই তোমরা মানুষকে ভালো কথা বলতে পারো। আমরা এমন আছি যে অনেকের অনেক খারাপ দেখেও চুপ থাকি, বলতে পারি না, পাছে সে খারাপ মনে করে বা কিছু। কিন্তু কিছু মানুষ দেখবে অন্যকে আঘাত দিয়ে বা অন্যকে ঠুকে কথা বললে ভীষণ নিজেকে একটা আলাদা তাদের স্যাটিসফ্যাকশন হয়, আসলেই তারা কিন্তু ভীষণ ভেতরে ভেতরে একা বা ভিতরে ভিতরে ভীষণ ফ্রাস্ট্রেটেড। তো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করব যে ছোট ছোট বিষয়কে আমরা যদি খুব বেশি মনে না লাগাই বা ঘরের যে কোনো ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করি বা সেগুলোকে ধরে রাখি আমরা কিন্তু খুব আনন্দ পাবো, পরবর্তীকালে সেই কথাগুলোই মনে করে আনন্দ পাবো। তো আজকে না আশিসকে মানে আশিসের সাথে আমি এখন বেরোচ্ছি, অনেক দিন ধরেই তিওয়ারির মিষ্টি খেতে ইচ্ছে করছিল। অ্যাকচুয়ালি তিওয়ারির যে মিষ্টি না সেগুলো দিওয়ালিতে আসে, সচরাচর ওখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই যেতে হয় আর কি, ধরো ওই 25 মিনিটের মতন বাইকে লাগে, 20-25 মিনিট না হলেও 20 মিনিট তো লাগেই, কারণ জ্যাম থাকে প্রচুর। আর যদি ফাঁকা রাস্তা থাকে তাহলে হয়তো 15 মিনিট লাগবে, কিন্তু তবুও অনেকটাই একটু ঘুরপথ আর কি।
তো সেই তিওয়ারিতে যাব, কারণ ওখানকার কাজু কাতলির মতন আমার আর কোথাও ভালো লাগে না। হ্যাঁ, আর একটা লাগে হলদিরামে, কিন্তু ওদেরও এত ভ্যারাইটি আমি বুঝে পাই না কোনটা নেবো। আর দামটাও এক্সপেন্সিভ, তিওয়ারিতেও দামটা এক্সপেন্সিভ, কিন্তু তবুও আমাদের সাধ্যের মধ্যে কিছুটা হলেও। তো সেই জন্য আশিস বলে চলো তাহলে আয়ুষ্মানকে পড়তে দিয়ে আমরা তিওয়ারিতে যাব, সেখান থেকে মিষ্টি নিয়ে আসবো, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আপাতত দেখো এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা আমি পরেছিলাম সেই পয়লা বৈশাখের দিন, হাতা লাগানো ছিল না, তারপরে এটাকে হাতা লাগিয়েছি, লাগিয়ে এখন বা ঢিলাও ছিল একটু, সেটাকে ফিটিংসও করিয়েছি, করিয়ে এখন রেডি হচ্ছে। আর দেখো না আশিস ওদিক দিয়ে মানে আমাকে দেখছে, টেরিয়ে টেরিয়ে দেখছে, ডাইরেক্ট দেখতে পারে না, এত বছর হয়ে গেছে তারপরেও। আয়ুষ্মান পড়তে ওকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি, যদি আশিস খুব ব্যস্ত আজকে, তাও আধ ঘন্টা হাতে সময় আছে। এই জায়গাটার নাম কি? সিঁড়িটি। এই বাম্পি ডাবল যেখানে কিনেছে ওই পাশ দিয়েই যাবো? আমরা এখানে মিষ্টি খেতে এসেছি, সে কত দূর ঠেঙিয়ে জানো, তিওয়ারি ব্রাদার্স মিষ্টি খেতে গিয়ে মিষ্টি কিনতে এসেছে। উলন এনার্জি, তিওয়ারির কাজু কাতলি খাবো, খাও। ঠিক আছে, যেটা নিই ওটাই। কাজু পান, কালাকাঁদ নেব এই, ঠিক আছে কাজুই নেব। তো বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ হয়েছে, তারপরে এসে না আয়ুষ্মানকে এখন আমি আনতে যাব, আশিস গেছে কাজে, বললাম না ওখানে গেছি আর কাজের মানে সময় ফোন আসতে শুরু করেছে, আর তখন এতটাই দূরে যে ফেরাটাও মুশকিল, আর গেছি যখন জিনিসগুলো নিয়ে তো আসবোই, ওর প্রচুর ফোন আসছিলো তখন, মেন রোডের মধ্যে বিশাল পরিস্থিতি। তো যাই হোক, চলে এসেছি ঘুরে, কোথাও গিয়ে আমি শান্তি পাই না গো, কোথাও গিয়ে শান্তি পাই না। কালকে জন্মদিনেরটা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে এসেছিলাম, এখন একেবারেই আর হবে না, আর বেরোনো হবে না, আসলে বেরোনোও যায় না। তো জন্মদিনের কিছু আমি ব্লগ করিনি সত্যি বলতে কি, কিছু কিছু টাইম নিজের মতন করে স্পেন্ড করা দরকার, না হলে না ভীষণ কি বলো তো মন খারাপ হয়ে যায়। কি সুন্দর লাগছে বাবাই পিছনটা, ভাল লাগছে রাস্তাটা না, এরকম ফাঁকা রাস্তা খুব কমই পাওয়া যায় আমাদের এদিকে। আয়ুষ্মানকে নিতে যাই অনেকটা, হেঁটে হেঁটে ফিরছি, কি করব, জিনিস তো নিতেই হবে আমাকে, না রিক্সা নেবো না, রিক্সা নিলে এখন জিনিসগুলো নেওয়া হবে না, আবার নামতে হবে, আবার নিতে হবে। আয়ুষ্মান ইংলিশ পড়ে এলো, এখন ওকে নিয়ে আমি বাংলা পড়াতে বসেছি, বাংলাটা মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি কমপ্লিট করাতে চাই, কারণ আগের পড়া জিনিস সব ভুলে গেছে, আগের পড়া কবিতা সেগুলো ভুলে গেছে, সেই সমস্ত আবার লেখানো রিভিশন। দেখো ওর কথা শোনো, ওর কথা শুনলে তোমাদের হাসি পেয়ে যাবে। তো এই সব কিন্তু ওর পড়া ছিল, তারপরেও ভুলে গেছে, আর কি করবো বলো তো। ওই যে আসলে অন্যান্য সাবজেক্টের উপর তখন প্রেশার দিতে হচ্ছিলো, SST, সায়েন্স, ম্যাথস, এই সমস্ত প্রেশার দিতে গিয়ে আর বাংলাটা আবার গাফিলতি হয়ে যায়, কারণ এখন আবার হিন্দি অ্যাড হয়েছে, মানে সব দিক থেকে নাজেহাল অবস্থা। আর সে যতই সারা বছর আগের থেকে পড়াই না কেন, ঠিক গিয়ে পরীক্ষার আগে সেই চাপ সৃষ্টি হচ্ছেই, কিছু করানি, জানি না এই দলদল থেকে কী করে বেরোবো।
তো যাই হোক, রাতে কী রান্না করবো সেটা তো তোমাদের পরে বলছি। মিষ্টি তো আছেই, মিষ্টি নিয়ে এসেছি। এই যে ছোট মুহূর্ত খুব বেশি না, তার মধ্যে সারাক্ষণ ফোন আসছে, কিন্তু ওই যে ওর সঙ্গে একটুখানি যেতে পারলাম, অনেকটা রাস্তা তো বাইকে করে দেখতে দেখতে গেছি, কত মন্দির কত কিছু দেখতে দেখতে গেছি, এটাতেই না মন অনেক ফ্রেশ হয়ে যায়। আমি একটা কথা বলবো, যে সব মানে আমি দেখেছি আমরা বউরা কি ঘরে থাকতে থাকতে না একটু খিচখিচে হয়ে যাই, তো বেশি না 15 দিন বা 1 মাসও যদি হাজব্যান্ড একবার কাছাকাছি মন্দির থেকেও যদি ঘুরিয়ে আনে না, তাহলেও দেখবে সেই মন অনেক ফ্রেশ হয়ে যায় এবং সবার প্রতি একটা ভালো মনোভাব এগুলো আসবেই। মানে হাজব্যান্ডকেই একটু সময় দিতে হবে, এটাই বলছি আমি বিবাহিতদের ক্ষেত্রে, তাহলেই মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় যে না আমাদের একটা ইম্পর্টেন্স আছে একটা জায়গায়, কোথাও আমাদের এখনও পর্যন্ত একটা ইম্পর্টেন্স আছে। এটা কিছু কিছু ক্ষেত্রে হয় যে মেয়েরা নিজেদের মনে করে যে তাদের স্পেশাল মানুষটা তাদের একটু ইম্পর্টেন্স দিক। আমি সবার কথা বলবো না, এটা আমার মতন মানসিকতা যে সমস্ত বান্ধবীদের, আমি তাদের জন্যই কথাটা বললাম। তো খুব ভালো লাগছিলো রাস্তা দিয়ে যেতে যেতে, কত কিছু দেখছিলাম, কত রাস্তার কত ভালো ভালো প্রজেক্ট হচ্ছে। তো আশিস আমাকে সব দেখাচ্ছিলো, দেখো এখানে প্রজেক্ট হচ্ছে, দেখো এখানে আমাদের ক্লায়েন্ট আছে, দেখো এখানে আমাদের ফার্নিচার আছে, এই সমস্ত সব কিছু। তো খুব ভালো লাগছিলো, সেটাই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের ডেলি ব্লগ যারা ভালোভাবে কিছু প্রেজেন্ট করি সেগুলোতে তো ভিউজ হয়ই না, অথচ দেখো ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এখনই দুটো করে বিয়ে, আমি বলছি না তাদের লাইফে অনেক কিছু হয়েছে, দুটো বিয়ে, সেগুলোতে মানুষ উৎসাহ ভরে দেখে। তো সমাজটা আসলে এখন ওই দিকেই হয়তো চলছে বলেই মানুষের ওগুলোতে ইন্টারেস্ট। কালকে আমরা বাইরে খেতে গেছিলাম না, তো বেশ কিছুটা ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো খেতে পারিনি, অ্যাজ ইউজুয়াল যেটা হয়, অত স্টার্টার ফাটার খাওয়ার পর আর মেন কোর্স যদিও এক প্লেট করেই নিয়েছিলাম, তারপরেও খেতে পারিনি। ও তন্দুরি রুটি নেওয়া হয়েছিল তন্দুর পার্কে, তন্দুরি রুটিটা জাস্ট মানে ফাটাফাটি খেতে, ফাটাফাটি ওটা এমনিই খাওয়া যাচ্ছিলো, বাটার নান আর কি, যেটা বাটার তন্দুরি রুটি। তো একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেঁচে গেছে, ওগুলো এখন গরম করব। গুড মর্নিং, এখন সকাল 7টা বাজে, এই ময়লার গাড়ি এলো, আশিস গেছে নিচে আর জল ভরবে, সব কিছু রেডি করে দিলাম। নেক্সট ডে আর কি হয়ে গেছে, এখন কালকের ব্লগ করিনি আর সব কালকে এখানে মেলে দিয়েছি, তো এখন সারা ছাদ জুড়ে ভিজে মানে মেলেছিলাম, তো তাও ভিজে ভিজে ছিল, বৃষ্টি আসছে যাচ্ছে, তো কালকে আর ব্লগ করলাম না। এখন এইভাবেই চলবে আয়ুষ্মানের যতদিন না এক্সাম চলছে, মানে শেষ হচ্ছে, যতদিন এক্সাম যতদিন না শেষ হবে ততদিন এইভাবেই চলবে, কারণ ওকে নিয়ে আমাকে পড়তে বসাতে হয়, পড়ে আসে যখন তারপরে আমাকে পড়াতে বসতে হয়, তো ওই হচ্ছে ব্যাপার। যখন পড়াই তখন আর ফোন ধরলে না, আর পড়ার থেকে মনটাই ডাইভার্ট হয়ে যাবে, ওই জন্য ফোনের দিকে তাকাই না যতক্ষণও পড়ে। তো দাদা তো দোকান খুলে সেই ভোরবেলা 4:30-5টা, সকালে খেতে কি ভালো লাগে, ভীষণ ভালো লাগে সকালটা, কিন্তু আবার মনে হয় বাবা আবার কখন একটু ঘুমোতে পারবো, এদিকে আয়ুষ্মান এখনো ঘুমোচ্ছে, সত্যি সত্যি তো অনেক রাত হয়ে যায় না আমাদের, আমরা মানে বিছানায় গেছি কালকে অনেকটা রাতে 12:15-20, তার আগে পর্যন্ত আয়ুষ্মান পড়লো, কালকে প্রচণ্ড টায়ার্ড ছিল। তারপরে আমার শুতে শুতে রাত্রির 1টা, বলো কতটুকু আর ঘুমোলাম, তো ওইটাই হচ্ছে ব্যাপার। না এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে না ব্লগটা শুরু তো করি, দেখা যাক দিতে পারি কি পারি না। তো এই যে সকালের যে কাজটা থাকে সেটা হচ্ছে আগের দিনে রাতে ভিজিয়ে রাখা ছোলা বাদামটা খাওয়া, দুটো খাওয়া হয়েও গেছে আমার, বাদাম এই ছাড়াতে ছাড়াতে খেয়ে নিয়েছি, আর 4টে ওদের জন্য রাখতে হবে। এই আমন্ডগুলো খুব ভালো, খোসাটা একটু চাপ দিলেই ছেড়ে যাচ্ছে, কিছু কিছু থাকে বাবা হাতে নোখ উঠে যাবে তবু খোসা ছাড়তে চায় না। এটা ওদের জন্য থাক,
জল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটা এক্সট্রা ভেজানো হয়েছিল, আর খাবো হচ্ছে কাঁচা ছোলা, ভীষণ কাজে দেয়, ভীষণ। যেসব মেয়েদের সকালবেলা ঘুম ঘুম পায়, কাজে এনার্জি আসে না, অবশ্যই কাঁচা ছোলাটা খেও। আমরা যে মাঝে মাঝে মানে ঢুলতে থাকি না ছিমাই, ভীষণ কাজ দিয়েছে, আমার তো খুব কাজ দিয়েছে। শেষে একটু কাজে বেরিয়েছে, ওর জন্য ওটা পুরোটা গরম জল রাখলাম। তো এই যে এই টাইমটুকু তো নিজের আমার জানোই, সকালবেলা উঠে এই যে মানে ড্রিঙ্কটা নেব আর তার সাথে এই ছোলাগুলো খাবো, এতেই না আমার যে ঘুম ঘুম ভাব বা যে অলসতা সেগুলো কেটে ঝরঝরে হয়ে যায়, আর একদম ফ্রেশভাবে আমি সমস্ত কাজগুলো এক এক করে সাজিয়ে নিতে পারি। যা যা ইম্পর্টেন্ট কাজ, এখন তো মেন থাকে আয়ুষ্মানের পড়াশোনাটা দেখা, তো তার মধ্যে যা যা ব্রেকফাস্ট করব, কী কী রান্না করব, সেইগুলো ভেবে নিতে থাকি। তো হয়ে গেছে, আর এরপরে আমি চলে এসেছি বিছানা করতে। আমার জন্মদিনের দিন এই চাদরটা পেতেছিলাম, নতুন চাদর, এটা আমি কিনেছি কদিন আগেই, আরও একটা নতুন চাদর তোলা আছে জানো তো। কিন্তু এই যে পিঙ্ক আর ব্লু কালার দেখো, পুরো আমার ঘরের সাথে ম্যাচ করে গেছে না, তবে কোলবালিশটা দিইনি, কারণ কোলবালিশের ওয়ারগুলো কিছুদিন আগেই আমি পেতেছিলাম। তো চলো এবার চা বসাই, আশিসও চলে এসেছে এই সময়। ঢালি আমি এতে করে দিচ্ছি, কাপে করে তুমি দিয়ে আসো। কাঁচিটা কোথায় চলে যাচ্ছে? সব জিনিসের রান্না করে হাত দেওয়া আছে। সব জিনিসে নিজেই তো সাইড করে রেখেছো। তা ওই এটা দাও, চাকুটা দাও। মেদ দু পিস করবো, কালো শাক আর দাও। তো এটাই আজকে ব্রেকফাস্ট ছিল। দই যদিও পেতেছিলাম গতকাল রাতে, ফ্রিজে রেখে দিয়েছি, দই আর খাওয়া হলো না। আর এই পাউরুটি নিয়ে এসেছিলো, তার সাথে জানো আবার জিলিপি নিয়ে এসেছে, তাও শেষ সময় বলে জানো মুন, কয়েকটা ভাঙা জিলাপি পড়েছিল মিষ্টির দোকানে। যে সকালবেলা জিলিপিগুলো ভাজে না, ভীষণ ভালো লাগে, টাটকা টাটকা হয় একদম, আর সকাল 9টা বাজতে না বাজতে আমাদের এখানে জিলিপি শেষ হয়ে যায়। তো সেই জন্য আর খুব বেশি মিষ্টিও হয় না, খুব ওই মেলার জিলিপি আমি একদম খেতে পারি না, কারণ এত পরিমাণে ওর মধ্যে একটা থকথকে রস থাকে যে ওটা খাওয়া যায় না। আর এখানে সিম্পল কোয়ার্টার পাউরুটিগুলো সেকে নিলাম, অনেকদিন বাদে বাইরে থেকে আজকে পাউরুটি নিয়ে এসেছি। আর আয়ুষ্মান যেহেতু পড়াশোনা ঘরে আছে, আর মানে পড়াশোনা করাবো, সেই জন্য কিছু ঝামেলাই রাখছি না। তো চলো এবারে চাটা করে নিয়ে, চায়ের লিকারটাও খুব সুন্দর হয়েছিল। Thank you.
কালকে যে কাপে করে চা নিয়ে এসেছিলাম সেই কাপে আবার দুধ নিয়ে দাদাকে কিন্তু ফেরত দিয়ে এসেছি। আর এখানে এই যে রুটি আর এগুলো বেড়ে নিলাম, চাও হয়ে গেছে। আয়ুষ্মানের তো সামনেই এক্সাম, মানে নেক্সট উইক থেকেই ওর এক্সাম, তো সেভাবে ভিডিও এখন এরকমই যাবে, মানে খুব লিমিটেড, আমি সব কিছু ইন ডিটেল তো দেখাতে পারছি না, এই এতক্ষণ ওকে নিয়ে বসে থাকতে হলো। দুপুর 12টা বাজে, না রান্না হয়েছে না কিছু, তো ভাবলাম মাথায় তেলটা দিয়ে নিই, দিয়ে তারপরে ওর বাবাকে সামনে, এখন বাবা এসছে, আমি তুমি বসো যতক্ষণ আছো, ও পড়ুক, পড়ে তারপরে আমি মাথায় তেলটা লাগিয়ে রান্না বসাবো, রান্না বান্না করে তারপরে স্নান করব, তারপরে পুজো করব। ওই দেরি হবেই, এখন কিছু করার নেই, ওকে স্কুলেও আজকে পাঠাইনি, স্কুলে পাঠালে আর পড়াটা হচ্ছেই না, বুঝতে পারলে। তো তেলটা খুব ভালো করে গরম করে নেবো যতক্ষণ না এর ভেতর থেকে গ্যাসটা পুরোপুরি বেরোচ্ছে। এর পরের দিন আমি আগের দিন এটা বানিয়ে রেখে দেবো। আমাকে জিজ্ঞেস করেছিলে কে যে এটা কি আগের দিন বানিয়ে রেখে দেওয়া যাবে, অবশ্যই যাবে, তবে আগের দিন বানালে আরও দুটো জিনিস অ্যাড করতে পারো, কারি পাতা আর জবা ফুল যদি পাও, নাহলে শুধু কারি পাতা দিলেও হবে, ভীষণ ভালো চুলের জন্য এফেক্ট, এটা এফেক্টেড আর কি, এফেক্টিভ যদি তোমার এটা চুলে একবার যদি স্যুট করে যায় তাহলে বুঝবে তোমার চুলে কোনো সমস্যাই থাকবে না। আর এখন চুল মনে হয় উঠছে না এমন কোনো মানুষ নেই, আর আমি তো টিউবকলের জলের, মানে যে মাটির তলার জল, সেটা চুলে যে এত ক্ষতি করবে আমি ভাবতেই পারিনি, তো এখন অনেকটা আয়ত্তে এসেছে। এই যার দায় হচ্ছে শ্যাম্পুটা আমি চেঞ্জ করেছি এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই মেথি অয়েল, ভীষণ কাজে দিয়েছে আমার। তো এখন বারান্দায় বসে বসে আমি ভালো করে ম্যাসাজ করছি, আয়ুষ্মানকে ঘরে পড়তে দিয়ে এসেছি, তারপরও স্নান করবে তো সেই জন্য একটু ব্রেকও দেব, তারপরে আবার পড়াতে বসবো, এখন পরীক্ষা দিয়েই চলবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপর থেকে আবার শুরু করবো। টাটা বাই বাই, সায়োনারা।